আবার মাইক অন করছে, বুঝতে পারছি। জানে নাকি জানে ওগো তো ওগো বাপ এত কোন কত গেলাম তখন নাও যে এখন নাও যে হ্যাঁ এখন আপনার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে হ্যাক উ উ দে জিকির করে না কিছু ওই জিকির তো বেমানি করলাম আমার লাগে হ্যাঁ তুমি আমার লাগে বেমানি করছো ভাই আমার লোকে বেমানি করছে বাঙালির মতন ঠিক আছে গরিবের টাকা পাই আল্লাহ তোমাদের বিচার করব তোমরা গরিব আমি তো বিচার করব দৃষ্টি আপা আমি তো বিচার দৃষ্টি আমি একটু চালাইতে পারে আসতেছি ওয়েট কি করে যাচ্ছে যে ইয়াতে আসছে আও এলো কই বুঝলাম ফটো শটগান দিয়ে দূরে রে আমি তো কিছু করি নাই দেখো কি পাদা পাদি করতেছেন ভাই আল্লাহর কসম নাহিদের বাচ্চা মারামারি লাগো লগে পা দো পাচ্ছে রে ভাই আর কি সুযোগ একটা মারা যায় বাস থেকে বুঝবো না মুলা কয় কেজি খাইছিলা ভাইয়ের বাসায় মুলা ছাড়া কিছু রান্না হয় না মুলা ভাজি মুলা তরকারি মুলা জুস না 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 এটা আর এটা লেটকা খিচুড়ি খাইছে কান্না করা লাগবে আমার আজকে না আমার কালকে পরীক্ষা আমি গেম খেলতো ইব্রাহিম ভাই বেশি আসে এখন কিছু করার নাই তো এই মাহিন পদ দিছে মাহিন পদ দিছে মাহিন কাকে আমি তো অরিজিনাল বালা ছেড়ে দিছি দেখছো এলি একটু গন্ধ কে ভালো তো মাস্ক পরে আসলাম ভাই গন্ধ রা যত এলো দূষিত হয়ে আছে বোঝো না কি খায়
ইব্রাহিম ভাই প্লিজ ভাই আর পাঁচ দিন না ভাই আমার অডিয়েন্স এখন গন থেকে চলে যাচ্ছে সব জামওয়ালা কেডা না কেডা করতেছ দোষ দে আমার কেডা না কেডা ইয়া ইব্রাহিম এই যে এই যে দিলো দেখছো তোমারে ভাই বুঝছো তোমারে ভাই 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 একটাই দিব প্যাট দিয়া প্যাট দিয়া অবশেষে এমফ্রন্টটা ম্যাক্স করে ফেললাম ফরেক্সটাও কিনালো ভাই ইব্রাহিমের পাত শোনা লাগে আপনি দিচ্ছেন দুসুম কে আমি অনলাইন করে নাকি দুসুম আর করে একমাত্র তুই আমারে পচাস আর কেউ আমারে পচায় না তোমরা পচাও তো আর কেউ আমার পচায় না এত কষ্ট পচাও শুরু শুরু কিন্তু তোমরা দুজন দুজন কও কি করো আমি কিছু কই নাই আমার আমি তো চাই করতেছি এখানে ফাহিদ নুডলস খাওয়ার কথা বলছে সাথে সাথে সুযোগ একটা পাস মেরে দিছে ইব্রাহিম ভাইয়া মালিহার কুলার কোন যায় আসে না নাই আমি জানি না ওই যে দেখো 180 190 আপনার নামটা কি আমার নাম বৃষ্টি গাইস জাস্ট ফর ফান আমরা অলওয়েজ ফান করতে ভালোবাসি তো তোমরা যদি মন খারাপ থাকে কারো আমার স্ট্রিম আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের তো যাদের মন খারাপ যাদের হার্টের প্রবলেম তারা আমাদের স্ট্রিম আসতে পারো তোমাদের মনে হার্ট আর থাকবো না
বৃষ্টি যেসব মেয়েদের স্বামী বিদেশ তারাও আসতে পারো, তোমাদের জন্য তোমাদের ফয়সাল ভাই আছে আমাদের ডিসকর্ডে। ওর কোচ্ছি তুই ইনবক্সে যা যা লুচামি কথাবার্তা আমার দিছে তো কবি তোর কিক মারবো। আমাদের ফয়সাল স্বামী বিদেশে ঠিক আছে ফয়সাল। আচ্ছা আচ্ছা তোরা তো গে, আচ্ছা তোরা তো গে, যেসব ছেলেদের বউ নাই তারা অর্কর কাছে চলে যাও, ও তো গে। নিজের অপমান নিজে সাধ্য করলি, নিজে না না যেসব ছেলেদের বউ নাই ওরা অর্ককে নক দিতে পারো। আমি বিয়ে হবে না, আমি বিয়ে করতে চাই না, বিশ্বাস করো। খেলবো না কিন্তু আমি বেশি কল দিই, চল নিকল খাবার সময় দিয়ে দাও কথা বলতে নাই। নোবড়া কিছু করার নাই তো, লোক তো নবী হয় না। দোয়া করো আমার জন্য এক্সাম আমার। আচ্ছা আমি সবার জন্য দোয়া করলাম, সবাই এক্সামে ভালো দাও, আর যাদের এক্সাম আছে তারা স্ক্রিন দেখো না। আর আরাফাতে তো কিছু কইতাম না, ওর এক্সামই কি ভালো লাগা দোয়া করে সরে নিশ্চিত ফেল করব দোয়া। যাদের কালকে এক্সাম তারা চলে যাও, যায় পড়াশোনা করো ভাই, আমি চাই না আমার জন্য তোমাকে পরীক্ষা খারাপ হোক। বৃষ্টি বৃষ্টি দোয়া না দিয়ে বদদোয়া দাও তারপরে ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও। তারপরে হচ্ছে ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি সব দিতেছি, তাড়াতাড়ি মাহিন্দ্রে কন্টাক্ট করতে বল আমার সাথে। আর কি হইছে একটু পর পর ইমো করে গেল জীবন শেষ করে দিলেন। কামিনা সবাইকে বলে দে মাহিন অন ফায়ার পেজটিকে ফলো করার জন্য, সেখানে রেগুলার বাসের হেল্পার সুযোগ্য হেল্পার মাহিন শাইকের রিয়াকশন গুলা দেখলে মাঝে মধ্যে মনে হয় যে চেয়ারের নিচে মনে হয়
কিছু না চেয়ারের নিচে মুনতা আছে লে তুই কিছু কবে উড়ে না তোর রস খেয়ে বাদাম বাদাম কাঁচা বাদাম আমি এই গানটা পাই না তোরে মানাইছে এই গানটা অনেক তুই হেল্পারই করিস না হেল্পারের সাথে গানটা যায় আগে তো হিপ হপ ছিল না ভাই হিপ হপ আইডি কিনতে কি 10 দিন লাগে একদিন একটা আইডি কিনা যায় আগে ছিল না বলে এখনো থাকবে না এমন কোনো কথা আছে বলো এই লাইট ভাই তোমার মাইক অফ করো ভাই বাদাম পাবেন কাঁচা বাদাম শুনো শুনো কাঁচা বাদাম এক্স বৃষ্টি নতুন ভিডিও আমি আপ দিব তোমরা রেডি থাকো সবাই পাগল হাতে চুরি হ্যাঁ মোবাইল কি জানি বাঙালি গাইস আমি হ্যাক করছি ঠিক আছে আমি হ্যাক করছি আমি রিপ্লাই দিন না দেখা ওয়েল একটা মনে রাখি কেন রিয়াকশন দাস না কেন গটরা কেন হেডশট দিমা আপনি রিয়াকশনই দেন না কোনো নয়টা নয়টা।